1951 সাল, পরিচালক হেমেন গুপ্ত তৈরি করলেন 42। ছবিতে নৃশংস অত্যাচারী মেজর ত্রিবেদীর ভূমিকায় অভিনয় করেন তিনি। পর্দায় স্বাধীনতা সংগ্রামীদের উপর মেজরের অত্যাচার দেখতে দেখতে মানুষ এতটাই খেপে উঠেছিল যে রাস্তাঘাটে তাকে দেখলে তাড়া করার ঘটনাও ঘটত। শোনা যায়, ছবির প্রিমিয়ারে তাকে দেখতে পেয়ে জুতো তুলে ছুটে এসেছিলেন কেউ কেউ, এমনকি পরে এক ভক্ত নাকি তার গালে সপাটে চড় বসিয়ে দিতে এসেছিলেন। তিনি বাঙালির অন্যতম প্রিয় অভিনেতা বিকাশ রায়। এই ঘটনার পর তিনি বলতেন, একজন অভিনেতার জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? Yes, meeting ভেঙে দিয়েছি স্যার। Good. পান্ডাগুলোকে ধরে এনেছেন? অন্য কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল না বলে তাই সামনে দিয়ে ঢুকেছিলেন স্যার, কিন্তু লিটা ছড়াগুলো ওরই মধ্যে কেমন করে পালিয়ে। What? Fools. How dare you come to me with such a silly explanation? সামনে দিয়ে ঢুকেছিলাম স্যার। সমস্ত জায়গাটা ঘেরাও করতে আপনাদের কে বারণ করেছিল? Who stopped you from doing that? কতগুলি মেয়ে ভলেন্টিয়ার বসে পড়ে রাস্তায় আটকে রেখেছিল। Oh, I see. সেই জন্য তাদের সঙ্গে সঙ্গে আপনারাও সব বসে পড়লেন? তাদের অ্যারেস্ট করে এনেছি স্যার। Thank you so very very much. ভয়ানক কাজ করেছেন, বেঁচে বেঁচে কতগুলো মেয়ে তুলে নিয়ে এসছে। বেশ, কোথায় তারা? ডিএসপি তাদের স্টেটমেন্ট নিচ্ছেন, এখানে পাঠিয়ে দেন। ছবিতে খলনায়ক হিসেবে তাকে আমরা বহুবার পেলেও নানান ধরনের চরিত্রে বিকাশ রায় বারবার দর্শককে চিনিয়েছেন তার মধ্যেকার জাত অভিনেতাকে। তার নিপুণ অভিনয় জীবন্ত হয়ে ওঠেন তারাশঙ্করের আরোগ্য নিকেতনের কঠিন কোমল জীবন মশাই। মিথ্যে সংস্কারের বসে আপনি যদি পুত্রকে ত্যাগ না করতেন তাহলে আজ হয়তো। আমি ঠিক করেছিলাম, আমি আমার কর্তব্য করেছিলাম। কর্তব্য? হ্যাঁ, কর্তব্য। আমার পিতা, পিতামহ, প্রপিতামহ, ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষের কাছে আমার কর্তব্য। ডাক্তারবাবু, শুধু একটি জীবনে নয়, বহু পুরুষের সাধনায় মহৎ আশয় অর্জন করে নবগ্রামের সেনেরা মশাই উপাধি লাভ করেছিল। সেই আশয় যে পটের ধুলোয় মিশিয়ে দেয় সে কুলাঙ্ক, সে ক্ষমার অযোগ্য। কিন্তু কি অপরাধ করেছিল আপনার পুত্র? অসবর্ণ বিবাহ করা কি অন্যায়? হিন্দু ধর্মীয় মেয়েকে বিবাহ করা কি পাপ? এই কি মশাই বংশের বিধান? মশাই বংশ পরমানন্দ মাধবের উপাসক, মাধবের কাছে জাতি ধর্মের বিচার নেই। তবে তবে কেন ত্যাগ করেছিলেন না পুত্রকে? সে কুলধর্ম লঙ্ঘন করেছিল ডাক্তারবাবু। চিকিৎসা মশাই বংশের বৃত্তি নয়, ধর্ম। সেই ধর্ম ত্যাগ করেছিল আমার পুত্র, তাকে ক্ষমা করব আমি। শিল্পীকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গেছে ছেলেকার ও উত্তর ফাল্গুনের মতো বিভিন্ন ছবিতে। কমেডির অভিনয়ে মাত করেছেন ছদ্মবেশের মতো বেশ কিছু ছবিতে। তুমি কলকাতায় গৌরহরিকে জানতে? মানে একটু একটু। তখনও কি গৌরহরির এইরকম মূর্তি ছিল? না। তাহলে কি নবদ্বীপের দেশ থেকে এসে বৃন্দাবনের দেশে এসে গৌরহরি কেষ্টহরি হয়ে গেল? গৌরহরি? আগে আমি সেই বটে। ভেতরে এসো। এত দেরি করে এলে কেন? আমি কিঞ্চিত পূর্বেই আসিয়াছি, কিন্তু কোন সাংকেতিক শব্দ করি নাই। কেন করো নাই? আগে তখন আপনাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইতে কিঞ্চিত সমীয় বোধ করিতেছিলাম, তখন আপনারা তত্ত্বকথা আলোচনা করিতেছিলেন। তত্ত্বকথা? তখন আপনারা বৃন্দাবন আর নবদ্বীপ ধাম লইয়া ব্যস্ত ছিলেন। তুমি একে আস্ত পাগল। জানা যায়, কোনো এক সময় তাঁর বাবা তাঁর মাকে বলেছিলেন, তোমার এই ছোট ছেলেটির লেখাপড়া কিচ্ছু হবে না, রেসিটেশন শিখছে, নকল টকল করতে পারে, যাত্রা থিয়েটারে নোটো সেজেই ওর দিন যাবে। 250 ছবিতে কাজ করেছেন বিকাশ রায়, পরিচালনা করেছেন 8টির মতো ছবি, এর মধ্যে 5টি নিজেরই প্রযোজনা। মরুতীর্থ হিংলাজ তার মধ্যে একটি। মানুষটি একবার বলেছিলেন, বাবার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছে, নোটো সেজেই জীবন চলে গেল।
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর। বিশিষ্ট এই অভিনেতার জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধা। জীবন যখন জীবন যখন শুকায় যায় করুণা ধরায়েশু স্বপ্ন মাধব লুকায় যায় গীত সুধা রসে জীবন যখন শুকায় যায়।